नमस्कार বিনোদ স্ট্যাচু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসে পড়েছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের আলোচ্য বিষয় অনলাইন গেম। এই অনলাইন গেম আমাদের শিশু সমাজকে কিভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে তারই একটা দৃশ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। চলা 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 ওকে চলা এক ডাউন এক ডাউন এক ডাউন চলা যা কি করি এটা কি করি কি করি কি করি কি করি টাকা চাই কি টাকা চাই বা কি করি মায়ের কাছে যাই। দেখুন এই গেম বাচ্চাদের মস্তিষ্ক এমন ভাবে নষ্ট করে দিচ্ছে যে মোবাইলের নেট প্যাক শেষ হয়ে যাওয়ার জন্য সে যখন গেম খেলতে পারছে না সে পাগলের মতো হয়ে যাচ্ছে। সে শুধু টাকা 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 করছে, তাই সে টাকার জন্য বাড়ির পথে রওনা দিল। এদিকে দেখছেন বাবা একজন গরিব দিনমজুর, দিন আনে দিন খায়। এই অভাবের সংসারে কোন রকমে তাদের সংসার চলে। আর এই অভাবের সংসারে থেকে ছেলেমেয়েরা গেমের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে যে তারা গেম ছাড়া আর কিছুই চেনে না। তাই এই তাদেরকে সচেতনতার জন্যই আজ আমরা এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। নেই বাবা, আমার কাছে টাকা নেই। টাকা চাই আমার জমা করো, আমি জানি না কিছু। মেরি বাবা, আমার কাছে টাকা নেই। তারা এই গেমে ধীরে ধীরে টাকা খরচা করতে থাকছে এবং অবশেষে যখন নিজের কাছে টাকা না থাকে তখন সে বাড়িতে গিয়ে মায়ের কাছে টাকা চায়। সে কোথায় টাকা পাবে? তার সত্ত্বেও তার ছেলে টাকার জন্য তনছিট করছে, মাটিতে আছাড় কাছাড় খাচ্ছে। এই পরিস্থিতিতে বাবা যখন রোদে গরমে কাজ করে বাড়ি ফিরে আসে এবং বাড়ির এই অবস্থা দেখে এবং ছেলের যখন এই অবস্থা দেখে তখন বাবা খুব বিরক্ত হয় এবং রেগে গিয়ে ছেলেকে গাছের সাথে বেঁধে রাখে। এই কি হলো? গেম খেলার জন্য টাকা চাইছে, তাই আমি টাকা দিতে পারিনি। দেখো না কি অবস্থা, দেখো 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 কেমন করছে, কি অবস্থা দেখো। উঠ বাবা উঠ, এরকম করিস না, উঠ উঠ উঠ। এই অনলাইন গেম ছেলেটির মস্তিষ্ক এতটাই ক্ষতি করেছে যে অবশেষে সে নিজের পায়ের জুতোকে ফোন মনে করছে। সে ওতেই গেম খেলছে। গুলি মারো, খতম খতম খতম। এক এই এই গাড়িতে যাব, গাড়িতে যাব যাব, গাড়িতে যাব, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই ওই এক ডাউন এক ডাউন এক ডাউন, তাড়াতাড়ি করো। ইস রে কি অবস্থা, করতে বলো না। ছি, আপনারা দেখলেন এই অনলাইন গেমের ফলে বাচ্চাটির কি পরিণতি হলো। আপনি কি চান আপনার বাচ্চারও এরকম পরিণতি হোক? তাই আপনিও সচেতন হন ও বাচ্চাদের এই অনলাইন গেম থেকে দূরে রাখুন। আমাদের লক্ষ্য এই শিশু সমাজকে এই অনলাইন গেম থেকে মুক্ত করা। তাই আপনারা এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেন, আপনাদের কাছে এই কামনাই করি। হ্যাঁ, অবশ্যই আপনারা বিনোদ স্ট্যাচু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আমরা আরও নিত্য নতুন সমাজ সচেতনমূলক ভিডিও আপনাদের সাথে তুলে ধরব। নমস্কার।